স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টানা দশমবার সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা সাধারণ সম্পাদকে কাদেরের রাজশাহীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুামাল লিটন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ নিয়ে টানা দশমবার তিনি দলটির সভাপতি পদে নির্বাচিত হলেন এদিকে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলের বাইশতম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয় সালে প্রতিষ্ঠার পর থেকে দশমবার দায়িত্ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার এবং আব্দুর রশিদ তর্ক বাগিস তিনবার আওয়ামী লীগের সভাপতি ছিলেন এদিকে বঙ্গবন্ধু পাঁচবার তাজউদ্দিন আহমেদ চারবার জিল্লুর রহমান ও সৈয়দা সাজেদা চৌধুরী তিনবার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এছাড়া আব্দুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম দুইবার করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আর ওবায়দুল কাদের টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়ে হ্যাট্রিক করলেন দলটি টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে আশির দশকের গোড়া থেকে দায়িত্বে থাকা শেখ হাসিনার নেতৃত্ব গুণের কারণে আওয়ামী লীগের এই অর্জন বলে মনে করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তাই শেখ হাসিনার উপর আবারও আস্থা রাখেন কাউন্সিলররা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এটা মেনে নিতে পারি না আঘাত আসবে ষড়যন্ত্র আসবে কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগের নেতা হয়ে এগিয়ে যাবেন সেটাই আমরা চাই দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম জামাল লিটুন শনিবার দলটির বাইশতম কাউন্সিল অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয় এর আগে দুই সালে শূন্য পদে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন সিটি মেয়র লিটুন দুই সালের বিশ ও একুশ ডিসেম্বর আওয়ামী লীগের একুশতম সম্মেলন অনুষ্ঠিত হয় নতুন কমিটিতে নবমবারের মতো সভাপতি পদে শেখ হাসিনা এবং দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ওই কমিটির সভাপতিমণ্ডলীর সতেরো জন সদস্যের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মতিন খসরুর মৃত্যু হয় ফলে শূন্য হয় তিনটি পদ এরপর দুই সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত করা হয় বাইশতম জাতীয় সম্মেলনেও রাজশাহী সিটি মেয়র লিটনকে পুনরায় সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে এতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনসাধারণ রাজশাহীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল সহ আল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শুক্রবার দিবাগত রাত দুইটার সময় জেলার পুঠিয়া থেকে তাকে আটক করা হয় শনিবার র্যাব পাঁচের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে এ র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পুঠিয়া উপজেলার সাধরমোড় এলাকায় অভিযান চালিয়ে জেলার চারঘাট থানার চকমুক্তারপুর সরকারপাড়া গ্রামে আলাউদ্দিনের ছেলে আল আমিনকে আটক করে এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে রাষ্ট্র ক্ষমতার জন্য নয় দেশের জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন করছে সাতাশ দফা দাবি আদায়ে মানবাধিকার সহ গণতান্ত্রিক দেশ হবে বাংলাদেশ ভাষণে দেশ স্বাধীন হয়নি ভাষণে গণতন্ত্র আসবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ রায় শনিবার বিকেলে রাজশাহীতে বিএনপির গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে সারাদেশের মতো রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলীক ঈশা দেশে গণতন্ত্র নির্বাসিত গণতন্ত্র হয়ে গেছে উল্লেখ করে নেতা সংসদ সংসদ রেখে নির্বাচন হতে পারে না। এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ

ততক্ষণ বাংলাদেশে আর কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না আজকের আন্দোলন সংস্কারের জন্য মেরামতের জন্য শনিবার সকালে নাটোরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবি বাস্তবায়ন ও বেগম জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে নাটোরে বিএনপির গণমিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি গণমিছিল ও সমাবেশ উপলক্ষে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে পরে বেলা সাড়ে দশটার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে গণমিছিল বের করে মিছিলটি আলাইপুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে পরে সেখানে তারা এক সমাবেশ করে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ বিএনপি নেত্রী দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবিসহ বিভিন্ন নেতাকর্মীরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্কুলের প্রাক্তন ছাত্র নূর টিপু অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব আহসান হাবিব সেতুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ দিদারুল আলম এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম নীর নবী সুমন পলাশ সহ স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ